এবার এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মায় সামাজিক মাধ্যমত এক বিশেষ পোস্টর জড়িয়ে তেওঁ প্রশ্ন করলে আসলে প্রকৃত অসমীয়া কোন, লগতে তেওঁ সদৌ অসম ছাত্র সন্থার লগতে অসম সাহিত্য সভাক এই পোস্টলৈ টানি আনি তেওঁ নামনি অসমৰ পাঁচটাকৈ অঞ্চলত 1991 চনৰ পৰা 2011 চনৰ যি লোকপিয়ল আছিল এই লোকপিয়লত হিন্দুৰ আৰু মুছলমানৰ যি জনসংখ্যা, এই জনসংখ্যাৰ পার্থক্য কেনেদৰে হৈছে বা জনবিন্যাস কেনেদৰে পৰিৱৰ্তন হৈছে এই সম্পৰ্কত তেওঁ তথ্য দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিলে। লগতে উক্ত এই পাঁচ অঞ্চলত 1991 আৰু 2011 চনৰ লোকপিয়লত হিন্দী ভাষী আৰু অসমীয়া ভাষীৰ কিমান বৃদ্ধি পাইছে, বাংলা ভাষীৰ কিমান বৃদ্ধি পাইছে তাৰ তথ্যও দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিলে। আৰু এই মুহূৰ্তত জনাব বিচাৰিছোঁ এই বিশেষ খবৰটো, এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার সামাজিক মাধ্যমত বিশেষ পোস্ট, আসু আর সাহিত্য সভাক লক্ষ্য করে সামাজিক মাধ্যমত বিশেষ পোস্ট করলে প্রাক্তন সমন্বয়কগুলো, বিশেষ পোস্ট দিলে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মায় আর পোস্টত কি কি কলে, পোস্টর জড়িয়ে হিন্দুর জনসংখ্যা আর মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির তথ্য দাঙি ধরবলে চেষ্টা করি, সমান্তরালভাবে অসমীয়া ভাষী আর বঙালী ভাষীর মাজতো তথ্য দাঙি ধরবলে চেষ্টা করলে কেনেদরে সলনি হয়েছে জনবিন্যাস, কেনেদরে সলনি হয়েছে ভাষার, ভাষা কোয়া লোকর সংখ্যা। প্রাক্তন সমন্বয়কগুলো 2019-91 চনের লোকপিয়ল অনুসরি কলগছিয়ার হিন্দুর জনসংখ্যা আছিল 3,186 গৰাকী, একদরে 2011 চনত লোকপিয়ল অনুসরি হিন্দুর জনসংখ্যা হলগৈ 1,391 গৰাকী, 1991 চনত কলগাছিয়াত মুসলমানের জনসংখ্যা আছিল 1,21,431 গৰাকী, কিন্তু 2011 চনের কলগাছিয়াত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হয়ে হলগৈ 1,94,456 গৰাকী, বাগবৰত 1951 চনত হিন্দুর জনসংখ্যা আছিল 14,112 গৰাকী, 2011 চনের লোকপিয়লত হিন্দুর জনসংখ্যা হলগৈ 10,789 গৰাকী, অর্থাৎ হিন্দুর জনসংখ্যা তাত কমিল। একদরে বাগবৰত 1991 চনত মুসলমানের জনসংখ্যা আছে 2,31,282 গৰাকী, 2011 বাগবৰত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হয়ে হলগৈ 2,94,993 গৰাকী, বৰপেটাত 1951 চনত লোকপিয়লত হিন্দুর জনসংখ্যা আছিল 95,663 গৰাকী, 2011 লোকপিয়ল অনুসৰি বৰপেটাত হিন্দুর জনসংখ্যা হলগৈ 85,469 গৰাকী, অন্যহাতে বৰপেটাত মুসলমানের জনসংখ্যা 1991 লোকপিয়লত আছিল 1,98,682 গৰাকী, একেদরে 2011 বৰপেটাত মুসলমানের জনসংখ্যা হলগৈ 2,98,000, অর্থাৎ 79,600, দলগাঁওত 1991 চনত লোকপিয়ল অনুসৰি হিন্দুর জনসংখ্যা আছিল 53,885 গৰাকী, 2011 চনের লোকপিয়ল অনুসৰি দলগাঁওত হিন্দুর জনসংখ্যা হলগৈ 53,065 গৰাকী, দলগাঁওত 1991 মুসলমানের জনসংখ্যা আছিল 1,54,179 গৰাকী, দলগাঁওত 2011 চনত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হৈ হলগৈ 4,18,012 গৰাকী, দক্ষিণ শালমৰাত 1991 লোকপিয়লত হিন্দুর জনসংখ্যা আছিল 25,137 গৰাকী, 2011 লোকপিয়লত হিন্দুর জনসংখ্যা দক্ষিণ শালমৰাত হ্রাস পাই হলগৈ 4,589 গৰাকী, দক্ষিণ শালমৰাত 1991 চনত মুসলমানের জনসংখ্যা আছিল 1,61,592 গৰাকী, দক্ষিণ হালমৰাত 2011 চনত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হৈ হলগৈ 2,44,990 গৰাকী, অর্থাৎ যদি চোৱা যায় পাঁচটা যে অঞ্চলের কথা উল্লেখ কৰিলে পাঁচ অঞ্চলত বাগবৰ, দক্ষিণ শালমৰা, বৰপেটা, কলগছিয়া এই পাঁচটা অঞ্চলত যদি চোৱা যায় তেন্তে 1991 আৰু 2011 এই যে লোকপিয়ল আছিল এই 20টা বছরের যে লোকপিয়ল এই 20টা বছরের পার্থক্য যথেষ্ট পরিমাণে হিন্দুর জনসংখ্যা কম হওয়ার বিপরীতে যথেষ্ট পরিমাণে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে, এয়া আমি দিয়া তথ্য নহয় বা আমি আপনার কোৱা তথ্য নহয়, এই তথ্য এনআরসির যেগুলি প্রাক্তন সমন্বয়ক এই সমন্বয়কগুলিয়ে এই তথ্য আগবাইছে, এই তথ্য আগবাই লগতে সদৌ অসম ছাত্র সন্থার লগতে এই তথ্যর জড়িয়ে অসম সাহিত্য সভাক প্রশ্ন করলে আর প্রশ্নতে উল্লেখ করেছে আসলতে প্রকৃত অসমীয়া কোন, অসমীয়া ভাষা যে আজি বিপদাপন্ন হয়েছে এই ক্ষেত্রে ইয়ার কারণ অন্তরালত কোন জড়িত হয়েছে এই সম্পর্কে উল্লেখ করলে উল্লেখ করেছে যে বিশেষক মিয়াবুরক ন অসমীয়া স্বীকৃতি দিয়া আসু আর সাহিত্য সভালে এই প্রশ্ন কি জানি
অনুতাপৰ ভাব আহে তেওঁলোকৰ বুলি এনেদৰে তেওঁ পষ্টত কেপশ্যন লিখিছিল প্ৰাক্তন সমন্বয়কগৰাকীয়ে। আৰু ইতিমধ্যে আপোনালোকক ক'লোঁ যে জনবিন্যাস কেনেদৰে বৃদ্ধি পাইছে, কেনেদৰে সাল সলনি হৈছে এই পাঁচটা অঞ্চলত, নামনি অসমৰ কলগাছিয়া, বাঘবৰ, বৰপেটা, দলগাঁও, দক্ষিণ শালমৰা। ইয়াত আচৰিত ধৰণে মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধি পোৱাৰ বিপৰীতে আচৰিত ধৰণে এই অঞ্চলসমূহত হিন্দুৰ জনসংখ্যা হ্ৰাস পাইছে। আৰু ইয়াক লৈ উদ্বেগ প্ৰকাশ কৰি হিতেশ দেৱ শৰ্মাই সামাজিক মাধ্যমত তেওঁ এই পোষ্ট আগবঢ়োৱাৰ পাছতে এতিয়া চৰ্চালৈ আহিছে প্ৰাক্তন সমন্বয়কগৰাকীৰ এই তথ্য বা এই বিচাৰক লৈ।